প্রেশারটা কমে গেল, এটাকে বলে অটো রেগুলেশন। এটা আমাদের সবার শরীরে আছে, যে আমার প্রেশার যদি বেড়ে যায় আমার শরীরের মধ্যে একটা মেকানিজম আছে অটো রেগুলেশন, আমার শরীরে কিছু রিসেপ্টর আছে যেটা সেটা সেন্স করে, সিগন্যাল করে, এবং তখন আমার হার্ট রেট কমে যায়, আমার রক্তনালীগুলো প্রসারিত হয়, অটো রেগুলেশনের মাধ্যমে আমার প্রেশারটা কমে যায়। কিন্তু নাম হয় তেঁতুলের। তেঁতুলের মধ্যে এমন কোনো উপাদান পাওয়া যায় নাই যে উপাদানগুলো রক্তচাপ কমানোর মেডিকেশন হিসাবে ব্যবহৃত হচ্ছে। আমরা রক্তচাপ কমানোর যে ওষুধগুলো খাই, হ্যাঁ, সেই ওষুধের কোনো একটি ওষুধ তেঁতুলের মধ্যে পাওয়া যায়নি। কাজে তেঁতুল খেলে প্রেশার কমে যায়, এটা একটা মিথ বই কিছু নয়। প্রেশার যদি নিয়ন্ত্রণ না হয়, আমার সঠিক চিকিৎসা না হলে ওইটা তো ইনডাইরেক্টলি ক্ষতি করতেছে। এবং অনেক রোগী বলে যে আমি প্রেশার বাড়লে বুঝি, কিভাবে বুঝি, আমার ঘাড় ব্যথা করে, মাথা ঘুরায়। তখন আমি প্রশ্ন করি, আমি ব্যক্তিগতভাবে একটা চালাকি করি যে আপনার এখন কি ঘাড় ব্যথা করতেছে? না স্যার। আপনার এখন কি মাথা ঘুরাচ্ছে? না স্যার। তাহলে প্রেশার ভালো আছে? জি স্যার, অবশ্যই ভালো। আমি কিছু না বলে প্রেশারটা মাপি এবং তখন অনেক বেশি পাওয়া যায়। তখন তাকে বলি যে এই যে এটা হচ্ছে আপনার জন্য একটা আত্মঘাতী এই ধরনের কথা। এবং আপনারা বলবেন যে কখনোই প্রেশার যার হবে তাকে রেগুলার প্রেশার ওষুধ খেতে হবে, সেটা বাড়বে হয়তো কমবে, কিন্তু বন্ধ করে যাবে বা আমি বাড়লে খাবো, এটা একেবারে আত্মঘাতী একটা সিদ্ধান্ত। এবং এভাবেই অনেক স্ট্রোকের রোগী, বিশেষ করে হেমোরেজিক স্ট্রোক, এসে ভর্তি হয় হাসপাতালে।